ওয়েলকাম বন্ধুরা। হাইকোর্টে ডিএরআই ঘোষণার পর সকল সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা একটা কথাই জানতে চাইছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ডিএ নিয়ে কি বলেন, বা তিনি কোনো বকেয়া ডিএ ঘোষণা করেন কিনা। তো এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আজকের পত্রিকায়, তাহলে দেখে নেব ঠিক আপডেটে কি বলা হয়েছে। ডিএ বিচারাধীন রায়ের পরেও বলছেন মমতা ব্যানার্জি, রায় দিয়ে 90 দিনের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা কার্যকরী করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তারপরেও সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে আসে হাইকোর্টের রায় কার্যকর করা নিয়ে সরকার কি ভাবছে। প্রশ্নের জবাবে নবান্নে মুখ্যমন্ত্রী জানান, এটা আদালতের বিচার্য বিষয়, আমি এ নিয়ে কিছু বলতে পারবো না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রসঙ্গে ডিএ মামলার আইনজীবী ফিরদৌস শামীমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ডিএ মামলা এখন কোনোভাবেই আর বিচারাধীন বিষয় নয়, মামলার রায় হয়ে গেছে, ডিএ মামলা বিচারের পূর্ণতা পেয়েছে এবং তা কর্মচারীদের পক্ষেই ঐতিহাসিক রায় গেছে। আইনজীবীদের বক্তব্য, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সরকার উচ্চতর আদালতে যেতেই পারে, কিন্তু তা বলে কোনোভাবেই ডিএ মামলাকে বিচারাধীন বিষয় বলা যুক্তিসঙ্গত নয়। প্রসঙ্গত, গত শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি হরিশ ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্ত তাদের রায়ে জানিয়ে দেন, মহার্ঘ ভাতা কর্মীদের শুধু আইনগতই নয়, মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। রাজ্য সরকারকে আগামী 3 মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে মহার্ঘ ভাতা ঠিক করার রায় দেয় আদালত। এই রায় নিয়ে রাজ্য সরকারের তরফে একটি কথাও প্রকাশ্যে বলা হয়নি। সূত্র মারফত জানা গেছে, রায়ের বিরোধিতা করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে, কিন্তু এদিন মুখ্যমন্ত্রী যেভাবে ফের ডিএ বিচারাধীন বিষয় বলে মন্তব্য করেছেন, তাতে ফের স্পষ্ট হলো রাজ্য সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেই মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেছেন। বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে গত 20 মে থেকে 24 ঘন্টা রানী রাসমণি রোডে অবস্থান করছিল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। ওই অবস্থান মঞ্চ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সোমবার রাজ্য জুড়ে টিফিনের বিরোধিতে আদালতের রায় কার্যকর করার দাবিতে দপ্তরগুলিতে বিক্ষোভ সভা হবে। এদিন কলকাতা সহ রাজ্যের সব জেলা শহর মহকুমা শহরে ডিএ কার্যকরের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছিলেন সরকারি কর্মচারীরা। এখানে ব্যাপারে এই ডিএ মামলা নিয়ে যে বিক্ষোভ চলছে তার একটা ছবি দেওয়া হয়েছে। সোমবার রাজ্য জুড়ে টিফিনের বিরোধিতে ডিএ নিয়ে আদালতের রায় কার্যকর করার দাবিতে দপ্তরগুলিতে বিক্ষোভ দেখান রাজ্য সরকারি কর্মচারীরা, তারই অংশ হিসাবে খাদ্য ভবনে চলছে বিক্ষোভ। তো এই ছিল আজকের আপডেট। এই ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের ডিএর আশা কতটা, সেটা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন।